আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সানমন আজকে আপনাদেরকে অ্যাক্রোমিন দ্বিতীয় পর্ব হয়েছি এই পর্বে আপনাদেরকে দেখাবো মিক্সিং মিক্সিং এবং কালার শিখাবো সুতি কাপড়ে কোন কোন কেমিক্যাল মিক্সড করতে হয় আর বাইন্ডার দিয়ে কাজ স্টার্ট করছি আমি বাইন্ডারটা একটু ভাতের মারের মতো পাতলা বা ঘন এই টাইপসের থাকে বাইন্ডার দিলাম এক চা চামচ এবার এর সাথে মিশাব এনকে এনকেটা খুবই পাতলা হয় এনকে সাধারণত কাপড়ের রং উজ্জ্বল করে প্লাস রঙকে পাতলা করতে সাহায্য করে বাইন্ডারের কাজও সেম কাপড়ের রংকে উজ্জ্বল করবে কিন্তু বাইন্ডারের একটি অপকারিতা হচ্ছে এতে করে কাপড় একটু হার্ড হয়ে যায় আপনারা বাইন্ডারটা চাইলে বাদ দিতে পারেন বাইন্ডারটা আমি এখানে এক টি স্পুন দিয়েছি তাহলে এনকে হবে হাফ টি স্পুন মানে বাইন্ডারের হাফ হবে এনকে তবে রঙের উপর ডিপেন্ড করে রঙের ঘনত্বের উপর ডিপেন্ড করে এন কে আর একটু দিবেন কি না যদি মনে হয় এন কে একটু লাগবে সেটা পরে অ্যাড করতে পারবেন কিন্তু বাইন্ডার রং মিক্সড করার পর কোনোভাবে অ্যাড করা যাবে না আপনারা চাইলে এন কে এর পাশাপাশি পানিটাও ইউজ করতে পারেন সেটাও খারাপ না কিন্তু মিডিয়া হিসেবে এন কে টা লাগবে একটি মিডিয়া আপনাদের প্রয়োজন হবে এইবার এই মিশ্রণগুলোকে প্রায় মিনিট পাঁচেক খুব ভালোভাবে ঘুরতে হবে কেমিক্যালের এই মিশ্রণটার উপর ডিপেন্ড করবে আপনার কালার কাপড়ের মধ্যে কেমন থাকবে আমি প্রায় মিনিট পাঁচেক এটাকে নেড়ে নিয়েছি এখন আপনারা এর যে কোনো কালার মিক্সড করতে পারেন আমি এখানে রেড কালারটা এখানে অ্যাড করছি এক বা দেড় ফটো আমি এখানে রেড কালারটা অ্যাড করলাম এবার এটাকেও খুব ভালোভাবে মিক্সড করতে হবে এখানে এই যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুতি কাপড়ের জন্য একদম পারফেক্ট এখানে আমি মনে করি না আর এন কে প্রয়োজন আছে এই যে ঘনত্বটা এটা একদম পারফেক্ট প্লাস আপনাদের যদি মনে হয় যে রঙটা ছড়িয়ে গেছে যখন কাপড়ে অ্যাপ্লাই করবেন তখন অ্যাপ্লিটন ইউজ করবেন আদারওয়াইজ প্রয়োজন নেই সুতি কালার সুতি কাপড়ের সাথে সাধারণত বাইন্ডারের এনকে দিয়েই কাজ করা হয় এতে করে কাপড়ের রঙ খুব উজ্জ্বল প্লাস্টিক সই হয় আপনার মেজারমেন্টের দিকে একটু লক্ষ্য রাখলেই হবে এবার আসি সিল্ক হাফ সিল্ক বা জর্জেট কাপড়ের জন্য আপনারা কি কি কেমিক্যাল ইউজ করবেন এর জন্য তেমন কোনো কেমিক্যালি ইউজ করতে হবে না শুধুমাত্র নিউটেক্স ছাড়া এক্ষেত্রে আপনারা নিউটেক্সটা ইউজ করবেন যদি প্রয়োজন হয় তাহলে এনকে ইউজ করবেন আর কোনো কিছু প্রয়োজন হবে না আর এক্ষেত্রেও আমি বলে রাখছি যদি ছড়িয়ে যায় সেক্ষেত্রে অ্যাপ্রিটনটা ইউজ করবেন এটা আমি খুব অল্প পরিমাণের নিচ্ছি অ্যাপ্রিটনটা আঠা ব্লু বললেও যা আর আঠা বললেও তা ব্যাপারটা একচুয়ালি একই খুব বেশি না যেহেতু আমি কেমিক্যাল অল্প নিয়েছি সেক্ষেত্রে রঙটাও অল্পই লাগে খুব ভালোভাবে মিক্সড করতে হবে আমি এখানে আপনাদেরকে যে মেজারমেন্টগুলো কেমিক্যালের বলছি আপনারা এইভাবে ফলো করবেন কাপড়ে পেইন্ট করার পর ইনশাল্লাহ সেটা স্থায়ী হবে আসলে কোনো জিনিসই স্থায়ী না একটা সময় যে সব কিছুই নষ্ট হয় এখানেও সেই রংটাও একই ব্যাপার একটা সময় অবশ্যই নষ্ট হবে কিন্তু একটু লং টাইম থাকবে এটাই আর কি আর কিছু না এবার আসি হালকা কালার কাপড়ের জন্য আপনারা কি করবেন চেষ্টা করবেন হালকা কালার কাপড়ের জন্য কারো রঙগুলো ব্যবহার করতে যেমন আপনি যদি হালকা কালার কাপড়ের সাথে হালকা কালারগুলোই ইউজ করেন তাহলে সেটা অবশ্য অবশ্যই অন্যরকম সৌন্দর্য কিন্তু চেষ্টা করবেন একটু গাঢ় রং ইউজ করতে তো এটার জন্য যে সকল মুখে বলে দিই আমি এভাবে আর তৈরি করে না দেখাই একটু মুখে বলে দিই আপনার প্রত্যেকটা জিনিস লিস্ট করে রাখবেন আমি আজকের ভিডিওতে যে কাজগুলো করছি বা এ পর্যন্ত করে দেখালাম আপনাদেরকে এই প্রত্যেকটা জিনিস একটা ডায়েরির মধ্যে নোট করে রাখবেন এতে করে আপনাদের সুবিধা হচ্ছে যখন কাজ করবেন জাস্ট দেখলেই আপনাদের মনে পড়ে যাবে যাই হোক হালকা কালার কাপড়ের জন্য আপনারা কি করবেন নিউটেক্স যদি দুই চামচ দেন তাহলে আপনারা অ্যাপ দিবেন হাফ চামচ তো হালকা কালার তো সুতি হতে পারে হাফ সিল্ক হতে পারে সেই ক্ষেত্রে আপনারা এই যে এই অ্যাপলে মানে সুতি কাপড় হাফ সিল্ক কাপড় ধরেন এটা গাঢ় এটা পাতলা হালকা তো সেক্ষেত্রে আপনারা এইটার মধ্যে আগে থেকেই ফিক্সড করে রাখবেন যে আপনার কাপড়টা কি। হালকা নাকি গাঢ় যদি হালকা কাপড় হয় তাহলে এর মধ্যে একটু নিউটেক্স যোগ করবেন ছড়িয়ে গেলে অ্যাপ্লিটন ইউজ করবেন বাইন্ডার তো অলরেডি আমরা এটার মধ্যে এন কে বাইন্ডার এটার মধ্যে অলরেডি আছে এটা হালকা কাপড়ের জন্য তাহলে কি দাঁড়ালো হালকা কালার কাপড়ের জন্য আমরা নিউটেক্স নেব দুই চা চামচ আর অ্যাপ্রেটন হবে হাফ চা চামচ যদি ছড়িয়ে যায় এটা বারবারই বলে দিচ্ছি তবে ছড়িয়ে না গেলেও আপনারা যদি এমন হয় যে আপনি ভয় পাচ্ছেন ছড়িয়ে যদি যায় এই টেক্সের যদি ভয় মনের ভিতর থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাপ্রিটনটা প্রথমেই ইউজ করে ফেলবেন রং মিক্সড করার পরে কখনোই কোনো কেমিক্যাল ইউজ করতে যাবেন না তাহলে কিন্তু কালারটা ফেড হয়ে যাবে আর কাপড়ের মধ্যেও পারফেক্টলি বসবে না এবার সেই গাঢ় কালার কাপড়ের জন্য কী কী ইউজ করবেন গাঢ় কালার কাপড়ের জন্যও সেম নিউটেক্স টেক্স অ্যাপ্রিটন যদি ছড়িয়ে যায় আর বাইন্ডার আর এনকে আমরা আগিয়ে দিয়েছি তাহলে আমি আমি পুরো ভিডিওতে আপনাদেরকে কি কি শিখিয়েছি সেটা আমি সার সংক্ষেপে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সুতি কাপড়ের জন্য বাইন্ডার এনকে আর যদি প্রয়োজন হয় তাহলে অ্যাপ্রিটন অথবা পানি ইউজ করবেন বাইন্ডার এনকে আর যদি ছড়িয়ে যায় কাপড় তাহলে অ্যাপ্রিটন ইউজ করবেন সুতি কাপড়ের জন্য হাফ সিল্ক সিল্ক বা জর্জেট কাপড়ের জন্য নিউটেক্স আর যদি ছড়িয়ে যায় তাহলে অ্যাপ্রিটন এক্ষেত্রে এনকে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু হাফ সিল্ক টাইপস কাপড়গুলোতে রঙটা একটু ঘন থাকবে যদি বেশি ঘন হয় তাহলে এনকেটা মিক্সড করতে পারেন এবার এই কাপড়গুলো যদি হালকা রঙের হয় তাহলে নিউটেক্স যোগ করবেন এর মধ্যে দুই চা চামচ অ্যাপ্রিটন অ্যাজ ইউজাল যদি রং ছড়িয়ে যায় বাইন্ডার আর এনকে তো অলরেডি মিক্সড আছে আর যদি কাপড়টা গাঢ় রঙের হয় তাহলে এর মধ্যে সেম একই নিউটেক্স অ্যাপ্রেটন এগুলো ইউজ করতে হবে এই হচ্ছে টোটাল রুলস মানে ঘুরিয়ে ফিরে কিন্তু ব্যাপারগুলো একই একই কেমিক্যাল কোন কেমিক্যালের কি কাজ সেটা আমি লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম তো সেক্ষেত্রে আপনারা জাস্ট আমার মনে হচ্ছে যে কেমিক্যালের কাজগুলো জানলেই আপনারা খুব ইজিলি বুঝে যাবেন যে কোন কাপড়ের সাথে আমি কী টাইপসের কেমিক্যাল কতটুকু ইউজ করব। এখানে আমি আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই মসলিন কাপড়ে কিন্তু খুব ভালো এই হ্যান্ড পেইন্টটা হয় মসলিন কাপড়ের রং একদমই ছড়ায় না আর সুতি কাপড়ের রংটা ছড়ানোর খুবই সম্ভাবনা থাকে সেক্ষেত্রে অ্যাপ্রিটনটা লাগে মানে নাইনটি ফাইভ পারসেন্টই অ্যাপ্রিটন লাগে সুতি কাপড়ে একদম পিওর সুতি হলে অ্যাপ্রিটনটা প্রয়োজন হয় মানে রংটা ছড়িয়ে যায় তবে অ্যাপ্রিটন ছাড়া কাজ করলে কাজটা সুন্দর অ্যান্ড সিল্ক হয় আর সিল্ক কাপড়েও কিন্তু রঙ ছড়িয়ে যায় সেক্ষেত্রে অ্যাপ্লিটনটা ইউজ করা জরুরি বলে আমি মনে করি আর গাঢ় কালার কাপড়ের জন্য আপনারা হোয়াইট পেস্ট ইউজ করবেন গাঢ় কালার কাপড়গুলোর জন্য হোয়াইট পেস্টটা ইউজ করা ট্রাই করবেন এতে করে রঙটা খুব উজ্জ্বল হবে আর আবারও বলে দিচ্ছি এনকের কাজটা এনকেও কিন্তু কাপড়ের রঙের স্থায়িত্ব বাড়ানোর জন্য এই এনকেটা ব্যবহার করা হয় সে যাই হোক আশা করছি আমি আপনাদেরকে এই হ্যান্ড পেইন্টের কেমিক্যালের মিশ্রণটা বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে এই ভিডিওটা এরপরে আর কোনো প্রশ্ন আমার মনে হয় না আছে যদি আপনাদের এই নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি রঙের খেলা দেখাবো কোন রঙের সাথে কী রঙ মিক্স করলে নতুন আরও একটি কী রঙ বের হবে সেটাই আপনাদেরকে দেখানো ট্রাই করব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম